আগামী নির্বাচন বলে দেবে কে বাংলাদেশে ক্ষমতার মঞ্চে থাকবে, বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে মনে মনে ঠিক করে ফেলেছে। বাংলাদেশের শতকরা 70% লোক শেখ হাসিনার নেতিবাচক রাজনীতির জন্য জনগণ আপনাদের না করে দিয়েছে। সময় আছে কি নেই ঠিক করবে ইলেকশন, আগামী নির্বাচন বলে দেবে কে বাংলাদেশে ক্ষমতার মঞ্চে থাকবে। ইলেকশন হলে মনন বাণিজ্য আপনাদের বড় একটা ব্যবসা, এ বাণিজ্যের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল নয়, আওয়ামী লীগ অপকর্মের দল নয়, আওয়ামী লীগ সত্যের পক্ষে জনগণের পক্ষে তাদের সুপ্রিয় অবস্থা যে কোনো মুহূর্তে জানান। কে নিষেধাজ্ঞা দেবে, কে বিচারনীতি প্রয়োগ করবে, ওইসবের ভয় আমরা পাই না। আমরা আমাদের জনগণের সঙ্গে আছি, জনগণের শক্তি আমাদের শক্তি, সেই শক্তি নিয়ে আমরা আগামী নির্বাচন করতে যাচ্ছি। আমাদের নেত্রী শেখ হাসিনা, নোবেল লরিয়েট বাংলাদেশে, প্রশংসা করা দরকার, কিন্তু এই নোবেল লরিয়েট যিনি আমাদের দেশের দুঃখ কষ্টে নেই, আমাদের ভালো মন্দে নেই, আমরা কেন তার সঙ্গে থাকব, কি কারণে থাকব আমি জানতে চাই। বিএনপি তার কাঁধেও সোয়ার হয়েছে, ভেবেছে 111-এর মতো আবার একটা নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠন করতে, ওই দিন চলে গেছে।